জামালপুরের ইসলামপুরে জেলার কর্মরত সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর থেকে শাহিন আলমের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্ট। সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত সংসদীয় জামালপুর দুই আসনের প্রার্থী মোস্তফা আল মাহমুদ জেলার কর্মরত সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় সভার আয়োজন করেন। উপজেলা জাতীয় পার্টির সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। ইসলামপুরে মানুষের ভাগ্যের পরিবর্তন করার লক্ষ্যে তিনি সাংবাদিক সহ আপামর জনগণের কাছে লাঙ্গল মার্কা প্রতীকে ভোট প্রার্থনা সহ দোয়া ও সহযোগিতা চেয়ে নির্বাচনী আচরণ মেনে নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, মাননীয় চেয়ারম্যান জি এম কাদের ইতিমধ্যেই আমাকে জামালপুর দুই ইসলামপুর আসন থেকে মনোনীত করেছেন এবং এই আসনে 2018 সালে আমাকে মনোনীত করেছিলেন এবং সেই সময় আপনারা সবাই জানেন যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে পুরো ইসলামবাসী ঐক্যবদ্ধ হয়েছিলেন আমাকে ভোট দেওয়ার জন্য, লাঙ্গলপুর থেকে ভোট দেওয়ার জন্য। কিন্তু আমরা জোটবদ্ধ আন্দোলনের কারণে, জোটবদ্ধ নির্বাচনের কারণে আমরা সেই সময় আমাকে নির্বাচন থেকে সরে আসতে হয়েছিল। কিন্তু আজকে ইসলামপুরবাসী তাদের নেতৃত্ব পরিবর্তনের জন্য সোচ্চার এবং সবাই ঐক্যবদ্ধ এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবং উৎসবমুখর পরিবেশে আজকে কিন্তু নির্বাচনের দিকে এই ইসলামপুরবাসী এগিয়ে যাচ্ছে, তাদের নেতৃত্ব নতুন নেতৃত্ব দেখার জন্য অপেক্ষায় আছে। আপনি জানেন যে ইসলামপুরে ব্যাপক উন্নয়নের পরিকল্পনা আমার আছে। আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টায় বিদেশি বিনিয়োগকে ইসলামপুরে আনা এনে এখানে ইতিমধ্যে বেশ কিছু কার্যক্রম আমরা শুরু করেছি এবং আরও ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টিসহ মানুষের কল্যাণের জন্য ব্যাপক কার্যক্রম আমাদের হাতে আছে। আমি আপনাদের একটু আগেই সংবাদদাতাদের সাথে মত বিনিময়কালে আমি বলেছি, আমি আবারও বলছি যে আমি যদি নির্বাচিত হই এই ইসলামপুরবাসীর ভাগ্যের পরিবর্তন হবে এবং ইসলামপুরের পুরো চেহারা ইনশাল্লাহ পাল্টে যাবে। এই জন্য আমি মনে করি আজকে তারা সঠিক সিদ্ধান্তের জন্য অপেক্ষায় আছে। আগামী জানুয়ারি মাসের 7 তারিখে, 7 তারিখ আসলেই তারা ঐক্যবদ্ধভাবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে 5 বছরের সেবা, তাদের সেবা এবং আগামী দিনের ইসলামপুর উন্নয়নকে নিশ্চিত করবেন।